আসসালামু আলাইকুম, স্বপ্নেশ্বরী আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা লেটার থ্রি। শূন্যপুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বোঝায় 1201 থেকে 1350 পর্যন্ত। মধ্যযুগের কবি নন কে? মধ্যযুগের কবি নন হচ্ছে জয়নন্দী। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কি ধরনের চরিত্র? বড়াই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দূতী। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? বড়চণ্ডী দাস। মঙ্গল কাব্যের কবি নন কে? দাশুরায়। মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি? সর্বশেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, তিনি হচ্ছেন ভারতচন্দ্র রায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি করেছেন হচ্ছে ঈশ্বরী পাটনি। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি? ভারতচন্দ্র রায়গুণাকর কৃষ্ণনগর রাজসভার কবি। বাংলা সাহিত্যে মধ্যযুগের এবং মঙ্গল কাব্যের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়। মঙ্গলযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। ব্রজবলী বলতে কী বোঝায়? ব্রজবলী বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে বিদ্যাপতি। রূপ লাগে আঁখি ঝুরে শুনে মন ভোর কার রচনা? এটার রচনা হচ্ছে জ্ঞানদাস। বিদ্যাপতি কোথাকার রাজসভার কবি ছিলেন? তিনি মিথিলা রাজসভার কবি ছিলেন। মধ্যযুগের কবি নন কে? মধ্যযুগের কবি নন জয়নন্দী। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সঙ্গে সন্ধ্যা ভাষা সম্পর্কিত। এখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে আমাদের, এগুলো আমরা একটু চোখ বুলিয়ে নিতে পারি। যেমন, অন্ধকার যুগ সৃষ্টি হয়েছে কেন? তুর্কি আক্রমণের কারণে। অন্ধকার যুগের সময়সীমা ছিল 1201 সাল থেকে 1350 সাল, অর্থাৎ 150 বছর। অন্ধকার যুগে রচিত সাহিত্য ও সাহিত্যিকের নাম হচ্ছে শূন্যপুরাণ, রামাই পণ্ডিত, শেখ শুভদয়া, হলায়ুত মিশ্র। প্রাকৃত পঙ্গল এবং নিরঞ্জনের রুম্মা কবিদ্বয় কোন কাব্যের অন্তর্ভুক্ত? শূন্যপুরাণ কাব্যের অন্তর্ভুক্ত। অন্ধকার যুগে রচিত অনুবাদমূলক গ্রন্থ হচ্ছে শূন্যপুরাণ। রাজা লক্ষ্মণ সেনের দুজন সভাকবির নাম হচ্ছে হলায়ুত মিশ্র এবং জয়দেব। বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সময়কে মধ্যযুগ ধরা হয়? মধ্যযুগ ধরা হয় 1201 থেকে 1800 সাল পর্যন্ত। কোন ঘটনার কারণে অন্ধকার যুগ শুরু হয়েছে বলে মনে করা হয়? বখতিয়ার খলজির বাংলা বিজয়, মনান্তরের শেষ রাজাদের ক্ষমতা দখল এবং বৈদ্যুতিক নিগ্রহের সময়কে এই সময়কালটা ধরা হয়। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কোন আমল? তুর্কি আমল। মধ্যযুগের কাব্যধারায় প্রধান ধারা কয়টি? চারটি। মধ্যযুগে কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? ডাক এবং খনার বচন। মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রধান কয়টি ধারার নাম হলো বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য, নাথ কাব্য, পুঁথি সাহিত্য ইত্যাদি। মধ্যযুগে বাংলা সাহিত্যের সমগ্র কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মৌলিক এবং অপরটি হচ্ছে অনুবাদমূলক। মধ্যযুগে অনুবাদ সাহিত্যের ধারায় কত শ্রেণীর অনুবাদ হয়েছিল? তিন ধরনের অনুবাদ হয়েছিল, প্রথমে হচ্ছে সংস্কৃত, হিন্দি এবং আরবি ফার্সি। মধ্যযুগে বাংলা সাহিত্যের সর্বপ্রথম নিদর্শন কোনটি? সর্বপ্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন সময় রচনা এবং রচিত হয়েছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছিল 14 শতকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? 1909 সালে।
বোরোচণ্ডী দাসের প্রকৃত নাম কি? অনন্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল কাহিনী কি? রাধা এবং কৃষ্ণের প্রেম। ক্রমের দিক থেকে বাংলা ভাষায় দ্বিতীয় গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন পৌরাণিকের আলোকে রচিত? ভগবতের আলোকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কারের পূর্বে কার অধিকার ছিল? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের অধিকার ছিল। বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি? কে তাকে এই উপাধি প্রদান করে? বিদল্লভ ভুবনমোহনের অধ্যক্ষ তাকে এই উপাধি প্রদান করে। বসন্ত রঞ্জন রায় ব্যক্তিগত জীবনে কি করতেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক ছিলেন তিনি। শ্রীকৃষ্ণ কীর্তনের অন্য নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত খণ্ডে বিভক্ত? 16 খণ্ডে বিভক্ত। শ্রীকৃষ্ণ কীর্তনের তিনটি চরিত্রের নাম হচ্ছে রাধা, কৃষ্ণ এবং বরাই। মর্ত্যবাসী রাধা কৃষ্ণের আসল পরিচয় কি? কৃষ্ণ স্বর্গের বিষ্ণু এবং রাধা স্বর্গের লক্ষ্মী। বরাই কোন ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূতী। রাধাকৃষ্ণ কিসের প্রতীক? জীবাত্মা এবং পরমাত্মার প্রতীক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ছন্দে রচিত হয়েছিল? মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছিল। মঙ্গল কাব্য কাকে বলে? যে কাব্যে শ্রবণ করলে মঙ্গল হয়, কল্যাণ হয়, অকল্যাণ দূর হয় তাকে মঙ্গল কাব্য বলা হয়। মঙ্গল কাব্যের মূল উপজীব্য কি? দেবদেবীর গুণকীর্তন করা। মঙ্গল কাব্য কত শ্রেণীর? মঙ্গল কাব্য দুই ধরনের, লৌকিক এবং পৌরাণিক। একটি সার্থক মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? 5টি। বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড, শ্রুতিফল। এরকম 2টি লৌকিক মঙ্গল কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল। একটি উল্লেখযোগ্য পৌরাণিক মঙ্গল কাব্যের নাম হল অন্নদামঙ্গল। মঙ্গল কাব্যের রচনার মূল কারণ কি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ করা। কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত হয়েছিল? মনসা দেবী। মনসামঙ্গল কাব্যের আদিকবি কে? কানা হরিদত্ত। বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যধারায় সবচেয়ে প্রাচীনতম ধারা কোনটি? মনসামঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্যের প্রতিনিধি স্থানীয় কবি কে? বিজয়গুপ্ত। চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। মনসামঙ্গল কাব্যের 2টি চরিত্রের নাম হচ্ছে চাঁদ সদাগর এবং বেহুলা। কোন কাহিনীর জন্য মনসামঙ্গল সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিলেন? চাঁদ সদাগরের বিদ্রোহ এবং বেহুলার সতীত্ব নিয়ে। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে এবং তার কাব্যের নাম কী ছিল? বিজয়গুপ্ত এবং তার কাব্যের নাম ছিল পদ্মপুরাণ। মনসামঙ্গলের কোন কবি সুখণ্ড গায়ক হিসেবে খ্যাতি লাভ করেছিলেন? দ্বিজ বংশীদাস। কেতকদাস কার উপাধি? ক্ষমতানন্দের। মনসা দেবীদের কী কী নামে অবহিত করা হয়েছিল? পদ্ম এবং কেতকা। বিপ্রদাস পিপিলায় রচিত কাব্যের নাম কি? মনসা বিজয়। বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ? মনসামঙ্গল। মনসামঙ্গল কাব্যের চরিত্র বেহুলা লক্ষিন্দর। মনসামঙ্গল কাব্য ধারায় শ্রেষ্ঠ মঙ্গল কাব্য কোনটি? চণ্ডীমঙ্গল। মঙ্গল কাব্যে কোন কোন দেবীর প্রাধান্য সর্বাপেক্ষা বেশি? মনসা এবং চণ্ডী দেবীর। চণ্ডীমঙ্গল কাব্য কত খণ্ডে বিভক্ত? 2 খণ্ডে বিভক্ত, কালকেতু উপাখ্যান এবং ধনপতি উপাখ্যান। প্রকৃত চণ্ডীমঙ্গল বলতে আমরা কোন খণ্ডকে বুঝি? কালকেতু উপাখ্যানকে বুঝি। চণ্ডীমঙ্গল কাব্যের কয়েকটি চরিত্রের নাম হচ্ছে কালকেতু, ফলুররা, ভারিউ দত্ত, মুরারিশীল, পুষ্পকেতু। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে ছিলেন? মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে এবং তিনি কোন শতকের কবি? মুকুন্দরাম চক্রবর্তী এবং তিনি 16 শতকের কবি। মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কী? কবি কঙ্কন। কে তাকে এই উপাধি প্রদান করেন এবং কেন? মেদিনীপুর জেলার আরোরা ব্রাহ্মণ জমিদার রঘুনাথ চণ্ডীমঙ্গল কাব্য রচনার জন্য তাকে এই উপাধি দেন। চণ্ডীমঙ্গল কাব্যে কতজন কবির পরিচয় পাওয়া যায়? 19 জন। ভারুদত্ত কোন কাব্যের কবি? চণ্ডীমঙ্গল। মঙ্গল কাব্য ধারায় কোন কবিকে দুঃখীবাদী কবি বলে অভিহিত করা হয়? মুকুন্দরাম চক্রবর্তীকে। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর।
মধ্যযুগের সর্বশেষ কবি কে এবং তিনি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ভারতচন্দ্র রায়গুণাকর এবং তিনি 1760 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বড় পীড়িত বালির বাঁধ, ক্ষণেক হাতে দড়ি ক্ষণেক চাঁদ, চরণ দুটি কার রচনা? ভারতচন্দ্র রায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাগেতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির প্রার্থনা ধ্বনিত হয়েছে? অন্নদামঙ্গল কাব্যে। অন্নদামঙ্গল কাব্য কত খণ্ডে বিভক্ত হয় এবং প্রকৃত অন্নদামঙ্গল কোন খণ্ডটি? তিন খণ্ডে বিভক্ত হয়। প্রকৃত অন্নদামঙ্গল হর মানসিংহ ভবানন্দ উপাখ্যান। অন্নদামঙ্গল কাব্যের কয়েকটি চরিত্রের নাম লিখুন। অন্নদামঙ্গল কাব্যের কয়েকটি চরিত্রের নাম হচ্ছে মানসিংহ, ভবানন্দ, প্রতাপাদিত্য, ঈশ্বরী পাটনি। ভারতচন্দ্র রায়ের উপাধি কি, কেন তাকে এই উপাধি দেয়া হয়? ভারতচন্দ্রের উপাধি হচ্ছে গুণাকার। নবদ্বীপের রাজা মহারাজ কৃষ্ণানন্দ অন্নদামঙ্গল কাব্য রচনার জন্য তাকে এই উপাধি প্রদান করেছিলেন। মঙ্গল কাব্য ধারার সর্বশেষ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি হচ্ছে অষ্টাদশ শতকের কবি। সত্য পীরের পেঁচালী গ্রন্থটি রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র রায়। নগাষ্টক এবং গঙ্গাষ্টক কোন জাতীয় রচনা? রচয়িতার নাম কি? সংস্কৃত ভাষায় লেখা দুটি ক্ষুদ্র কবিতা, রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, অনগর পুরিলে দেবালয় কি এরায়? সুভাষিত বাক্য দুটির স্রষ্টাকে? ভারতচন্দ্র রায়গুণাকর। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্য কার রচনা? অন্নদামঙ্গল কাব্য ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা। বিদ্যা সুন্দর হীরামালিনী চরিত্রগুলো কোন কাব্যে পাওয়া যায়? কালিকামঙ্গল কাব্যে পাওয়া যায়। কালিকামঙ্গল কাব্যের অন্য নাম কি? বিদ্যাসুন্দর কাব্য। কালিকামঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন? কবি কঙ্ক। কালিকামঙ্গল কাব্য ধারায় মুসলিম কবি কে এবং তিনি কোন শতকের কবি? সাবির ইদ খান এবং তিনি ষোড়শ শতকের কবি। কবিরঞ্জন কার উপাধি? কবিরঞ্জন রামপ্রসাদ সেনের উপাধি। তার কাব্যের নাম কি এবং কে তাকে এই উপাধি প্রদান করেছিলেন? তার কাব্যের নাম হচ্ছে বিদ্যাসুন্দর কাব্য। নবদ্বীপের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে কবিরঞ্জন উপাধি দান করেছিলেন। ধর্মমঙ্গল কাব্যধারার প্রধান কবি কে? ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন? ময়ূর ভট্ট। তার রচিত কাব্যের নাম কি? তার রচিত কাব্যের নাম হাকন্দ পুরাণ। রূপরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি? তিনি ধর্মমঙ্গল কাব্যের কবি। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। তিনি কোন শতকের কবি? তিনি অষ্টাদশ শতকের কবি। ধর্মমঙ্গল কাব্য কত খণ্ডে বিভক্ত হয় এবং কি কি? দুই খণ্ডে বিভক্ত হয়, লাউসনের কাহিনী এবং হরিশ্চন্দ্রের কাহিনী। হাকন্দ পুরাণ গ্রন্থটি কার রচনা? ময়ূর ভট্টের রচনা। সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আনো বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া কার রচনা? চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীতে মূলত কিসের সম্পর্ক দেখানো হয়? স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? বিদ্যাপতি। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি। বাংলা এবং মৈথলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে ব্রজবলী। গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? ব্রজবলী ভাষায় রচিত। এ ভরা বাঁধন মহাভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর কোন কবি অলঙ্কার শাস্ত্রে পারদর্শী ছিলেন? গোবিন্দ দাস। মধ্যযুগের বাংলা সাহিত্য কোন ধর্মপ্রচার প্রচারককে প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। ব্রজবলী ভাষায় পদ রচনা করেন কে? বিদ্যাপতি। ব্রজবলী কোন স্থানের ভাষা? মিথিলা মথুরার ভাষা। পদাবলী সাহিত্যের প্রথম কবি কে? চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, চরণটির রচয়িতা কে? চণ্ডীদাস। পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি বলে তাকে অভিহিত করা হয়? বিদ্যাপতিকে। মৈথুলী কুকিল কার উপাধি এবং তিনি কোন ভাষায় পদ রচনা করেছিলেন? মৈথুলী কুকিল বিদ্যাপতির উপাধি। তিনি ব্রজবলী ভাষায় পদ রচনা করেন। কণ্টক গারি কলম সমপদতল মঞ্জল চিরহি জাপি গাগ্রি বাড়ি ঢাড়ি করি পিছল চলতহি আঙ্গুলি চাপি, পদটির রচয়িতা কে? গোবিন্দ দাস।
অভিনব জয়দেব নামে খ্যাত কে? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলী প্রধান অবলম্বন কি? রাধাকৃষ্ণের প্রেম। জয়দেব রচিত কাব্যগ্রন্থের নাম কি ছিল? গীতগোবিন্দ। ব্রজবুলি ভাষার দুইজন কবির নাম? বিদ্যাপতি, জয়দেব এবং গোবিন্দ দাস। কৃতিলতা পুরুষ পরীক্ষা, বিভাসাগর প্রভৃত কাব্যগ্রন্থে রচয়িতা কে ছিলেন? বিদ্যাপতি। সুখের লাগিয়া এই ঘর রাধিনী অনলে পুরিয়া গেল, আমিয়া সাগরে স্নান করিতে সকলি গরল ভেলা, পত্রের রচয়িতা কে? জ্ঞানদাস। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি। সই কেবা শুনাইল শ্যাম নাম, পত্রের রচয়িতা কে? চণ্ডীদাস। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? তিনজন। চলেন এখন আমরা কিছু এমসিকিউ দেখি, সেটা হচ্ছে কোন শাসকের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হতো? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। শূন্যপুরাণ কাব্য কার রচনা? শূন্যপুরাণ কাব্য রামাই পণ্ডিতের রচনা। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? প্রাকৃত পৈঙ্গলকে। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? বৈষ্ণব পদাবলী। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ুচণ্ডী দাস। মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? গোয়ালঘরে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13টি খণ্ড সংখ্যা। বরাই কোন কাব্যের চরিত্র? বরাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটকগীতি। এখন আমরা বৈষ্ণব পদাবলী থেকে কিছু এমসিকিউ দেখব। বৈষ্ণব পদাবলী প্রথম কবি কে? বৈষ্ণব পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। পদ বা পদাবলী বলতে কী বোঝায়? পদ বা পদাবলী বলতে পদ্মাকারে রচিত দেবস্থুমূলক রচনাকে বোঝায়। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? চণ্ডীদাস চারজন। মৈথুলী কোকিল খ্যাত কে? মৈথুলী কোকিল খ্যাত বিদ্যাপতি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? কবি কণ্ঠহার উপাধি হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? বিদ্যাপতি। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার কবি ছিলেন। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলী ভাষায়। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? বিদ্যাপতি। কে বাংলা ভাষার কবি নন? বাংলা ভাষার কবি নন জয়দেব। ব্রজবুলি বলতে কী বোঝায়? ব্রজবুলি বলতে একরকমের কৃত্রিম কবি ভাষাকে বোঝায়। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কী? ব্রজবুলি। ব্রজভাষা কী? ব্রজভাষা হচ্ছে মিথিলা ও বাংলার মিশ্রণ। ব্রজবলী প্রবর্তক বা স্রষ্টা কে? বিদ্যাপতি। ব্রজবলী কোন স্থানের ভাষা? মিথিলা। ব্রজবলীতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী রস বলা হয়? মধুর রস বলা হয়। গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? গীতগোবিন্দ ব্রজবলী ভাষায় রচিত। নিচের কোনজন বাংলা ভাষার কবি? জ্ঞানদাস বাংলা ভাষার কবি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সঙ্গে ব্রজবলী ভাষা সম্পর্কিত। মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্মবিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ হচ্ছে মঙ্গল কাব্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী? অন্যতম নিদর্শন হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু মূলত ধর্মবিষয়ক আখ্যান নিয়ে রচিত। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? মঙ্গল কাব্য।
মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ করা। মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? মঙ্গল কাব্যে মনসা এবং চণ্ডীর প্রাধান্য বেশি। কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? মঙ্গল কাব্যে পাঁচটি অংশ থাকে। মঙ্গল কাব্যের কবি নন কে? দাশুরায়। মঙ্গল কাব্যের রচয়িতা নন? মঙ্গল কাব্যের রচয়িতা নন বড়ুচণ্ডী দাস। কোনটি আধুনিক যুগের কাব্য? সারদা মঙ্গল। মনসামঙ্গল কাব্যের আদিকবি কে? মনসামঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে কানাহরি দত্ত। কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত হয়? এটার উত্তর দুটোই সঠিক হবে, লক্ষিন্দরের দেবী এবং মনসা দেবী। মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। বর্ষণ পরগনার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? কবি ভারতচন্দ্রের উপাধি রায়গুণাকর। রায়গুণাকর কার উপাধি? ভারতচন্দ্র। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? রচনা করেন ভারতচন্দ্র রায়গুণাকর। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্রের রচনা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এ প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এই প্রার্থনা ধ্বনিত হয়েছে? অন্নদামঙ্গল। বরর পিরিতি বালির ভাত, ক্ষণে হাতে ধরি ক্ষণেকে চাঁদ, চরণ দুটি কার রচনা? চরণ দুটি ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা। বারো মাসা কাকে বলা হয়? বারো মাসা বলা হয় নায়িকার বারো মাসের সুখদুঃখের বর্ণনাকে। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 1760 সালে। ভারদত্ত চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? চণ্ডীমঙ্গল কাব্যে পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, স্বপ্ন স্কুলে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।